দৃষ্টিস্নাত দুপুরে ঝাড়গ্রাম থেকে যাত্রী তুলে নিয়ে মেদিনীপুরে প্রবেশ করছিল বেসরকারি একটি বাস। খুব বেশি যাত্রী ছিল না বাসটিতে, সেই দাবি করছেন অন্যান্য সহযাত্রীরা। মেদিনীপুরে ঢোকার আগে প্রচন্ড গতিতে ছিল বাসটি, লোহাটিকরি এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাস, ধাক্কা মারে পাশের গাছে, একদম উপর থেকে রাস্তার পাশে দুবার পাল্টি খেয়ে নিচে পড়ে যায় বাসটি। এমন ভাবে বাসটি পাল্টি খায় যে একেবারে চাকা ওপর থেকে হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বাস ছেড়ে পালায় চালক, স্থানীয় লোকজন এবং গুড়গুড়িপাল থানার পুলিশ এসে সকলকে উদ্ধার করেছে। 14 জনকে আহত রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত যাত্রীদের দাবি, বাসের চালক মদ্যপ অবস্থায় থাকায় প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিলেন, আর তাই এই দুর্ঘটনাটি ঘটেছে। লোহাটিকরি এলাকায় এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর 2:30 নাগাদ। ঘটনার পরে স্থানীয় লোকজন ছুটে এসে কাঁচ ভেঙে বাসের ভিতর থেকে যাত্রীদের সকলকে উদ্ধার করেছে। রক্তাক্ত অবস্থায় কিছু যাত্রীকে প্রথমে দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়, বাকিদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পাঠানো হয়। এরপর সেখানে নিয়ে আসা হয় জেসিবি মেশিন। বাসের তলায় কোনো যাত্রী চাপা পড়ে রয়েছে কিনা তা দেখার চেষ্টা করা হয়, তবে বাস সোজা করে তেমন কিছুই পাওয়া যায়নি। যাত্রীদের দাবি, বাসের ভিতরে তেমন বেশি যাত্রী ছিল না বলে এরকম বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটেনি। সৌভাগ্যবশত 14 জন যাত্রী তারা আহত হয়েছেন শুধুমাত্র। এক যাত্রী সুভাষ চালক, তিনি বলছেন যে রাস্তা ফাঁকা ছিল, কিছু লোকের ক্ষতি হয়েছে, বাসটি দুবার পাল্টি খায়। শোনাবো তার কথা। ছিল ফাঁকা রাস্তা স্যার। কোনটা দিয়ে কোন দিক থেকে? ওই ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যেতে ছিল, আর ফাঁকা রাস্তা, ড্রাইভার আমাদের সম্ভব যে ঘুমিয়ে গেছিল, ওই ঘুমার ফলে এই কেসটা ঘটে গেছে। বাসে সেরকম কিছু প্যাসেঞ্জার ছিল না বলে, নাহলে মোটামুটি মরামরি হয়ে যেত। দেখো কিছুগুলা লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক কাটাকাটি যে ফাটাফাটি। হ্যাঁ স্যার। না, আমার সাথে আমার বাড়ির লোক কেউ ছিল না। আমি আছি আমার ওই ঝগড়পুরে যে বালিসেরা বলে কুটিগোড়া, ওইখান থেকে রেশমিতে ডিউটি করি স্যার, গাড়ি চালাই আমি ওখানে ডিউটি দিয়েছিলাম। বাস এসপিতেই ছিল স্যার। কটা পাল্টি খেয়েছে? ওইটা দুটো পাল্টি খেয়েছে। মেদিনীপুর হাসপাতালে আগত রক্তাক্ত এক যাত্রী চিত্ত বিষয়ে তিনি বলছেন যে, আমি ঢেরুয়া থেকে বাসে উঠেছিলাম, বাসটা প্রচন্ড গতিতে যাচ্ছিল, তবে বাসের ভিতরে যাত্রী কম ছিল, বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে, মদ্যপ হয়ে প্রচন্ড জোরে সে গাড়ি চালাচ্ছিল। শোনাবো আপনাদের চিত্ত বিষয়ের কথা। নালখায় গাড়ি চালাতে ছিল, আর গাছে জায়গার মারি দিয়ে তিন পাল্টি খাই গেছে। ড্রাইভার ড্রাইভাররা সব পালাই গেছে, হেল্পার ড্রাইভার সব পালাই গেছে, গায়ের লোক আছে সব সিস্টেম করছে। আমি ঢেড়ুয়ার থেকে মেদিনীপুর আসতেছিলাম, লোহাটিকরি জঙ্গলটার কাছে। আমার মাথায় লাগিছে, পায়ে একটু লাগিছে, আর এই যে এখানে লাগিছে। বাস তিন পাল্টি খেয়েছে। বাসে আস পিজা আসেনি, মিডিয়াম পিডে ছিল। তো বাসটার নাম হলদিয়াটা। হ্যাঁ, ওইটা বুলটা।
না স্পিডে মানে মাল খাওয়া ছিল, গাছে স্পিডে চাপাই যায় আর সামলাতে পারেনি, বুঝতে পারে। তবে সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার করা হয় বাসটিকেও, তবে ফেরার বাসের চালক এবং অন্যান্য কর্মীরা তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটা রিপোর্ট দেখাবো। একদম অ্যাকশন মোডে রয়েছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তুমি জানো যে গত মদ্যপ ড্রাইভার বেপরোয়া ভাবে মেদিনীপুরের দিকে প্রবেশ করছিল ঝাড়গ্রাম থেকে বেসরকারি বাস, প্রচন্ড গতিতে সেই বাস ঢুকছিল। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানাচ্ছেন যে ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল এবং তার কারণেই প্রচন্ড গতিতে ঝাড়গ্রাম থেকে যখন মেদিনীপুরের দিকে ঢুকছিল তার একেবারে গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বেলাটিকরি এলাকায়। তারপরে সেই বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছকে ধাক্কা মেরে একেবারে দু পাল্টি খেয়ে উঁচু রাস্তা থেকে নিচে উল্টে পড়ে এবং বাসের চারটি চাকা উপর দিকে উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা প্রচন্ডভাবে আহত হন এবং প্রত্যক্ষদর্শীরা এই বিকট শব্দে ছুটে আসেন উদ্ধার করতে। প্রচন্ড আর্তনাদ হচ্ছিল বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের মধ্য থেকে। এরপরে স্থানীয়রা ছুটে আসেন, খবর পায় গুড়গুড়িপাল থানার পুলিশও, ছুটে এসে উদ্ধার পর্ব শুরু হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলাটিকরি এলাকাতে। এই বেসরকারি বাসটি ঝাড়গ্রাম থেকে যাত্রী তুলে নিয়ে মেদিনীপুর শহরের দিকে আসছিল। বিকেল আড়াইটের পর অর্থাৎ দুপুরে আড়াইটের পর এই বাসটি যখন প্রচন্ড গতিতে ঢুকছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং বাসের ভেতরে থাকা যাত্রীদের বর্ণনা অনুসারে প্রথম থেকেই এই বাসটি বেপরোয়া গতি নিয়ে প্রবেশ করছিল মেদিনীপুরের দিকে। যে কারণে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।